Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala sayyidil anbiya wal mursaleen wa ala alihi wa sahbihi ajma'in. Shammanito darshaku srota. আপনাদের অত্যন্ত প্রিয় অনুষ্ঠান ইতিহাসে ইসলামের সকলকে স্বাগত জানাচ্ছি। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে আলোচনা করব হজের অপরিহার্যতা এবং আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন কাদের উপর হজ ফরজ করেছেন, কখন একজন মুসলমানের উপর হজ ফরজ হয় এবং হজ করার পরে কত দ্রুততার সাথে হজে যাওয়া দরকার এবং আমরা কী করছি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। অবশ্যই কোরআন এবং হাদিসের আলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ও আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরাকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন হজ কাদের উপর ফরজ করেছেন, কতটুকু সম্পদের মালিক হলে হজ ফরজ হয় এবং আল্লাহর বান্দা কখন হজে যাওয়া দরকার অপরিহার্যতা এবং আমরা কি করছি, কোরআন এবং হাদিসের আলোকে আমরা সে বিষয়ে অনুসন্ধান করার চেষ্টা করব। কোরআনে করিম আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিম ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এবং ওয়ালিল্লাহি আলান নাস, মানুষের উপরে হজ ফরজ আল্লাহর জন্য, আল্লাহর উদ্দেশ্যে। কাদের উপর? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা সাবিল অর্থাৎ রাস্তায় আসা যাওয়ায় সক্ষম। এই সাবিল বলতে ওই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যাদের হজে যাওয়ার সক্ষমতা আছে, আর্থিক সক্ষমতা, শারীরিক সক্ষমতা, সাথে রাস্তার নিরাপত্তা। এই যে আয়াতটি আমাদের আজকের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় বেস ধরে আমরা আলোচনা করব। সম্মানিত দর্শক শ্রোতা, আসলে যেমনটি হাদিস শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদা রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাই যাকাত ওয়া সাওমি রমাদান ওয়াল হজ, পাঁচটি স্তম্ভের উপরে ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি, সেই পাঁচটির মধ্যে একটি হলো হজ। প্রশ্ন হলো হজ কাদের উপর ফরজ? হাদিস শরীফে স্পষ্ট সে কথা বলা আছে, যে ব্যক্তি মা মালিকা জাদ ও রাহেলা, যে ব্যক্তি জাদ এবং রাহেলা অর্থাৎ সামর্থ্য রাখে, আগে বলেছি সেই সামর্থ্য বা সক্ষমতা, তার শারীরিক সক্ষমতা যেমন, তার আর্থিক সক্ষমতাও তেমন, রাস্তার নিরাপত্তাও তেমন। এবং মহিলা যারা, নারী মা বোন যারা আছেন, তাদের জন্য আরেকটা শর্ত আছে, সেটা হলো তাদের সাথে একজন মোহরেম থাকতে হবে। তো এই যদি জাদ এবং রাহেলা অর্থাৎ মানিস্তাতা ইলাইহি সাবিলা, সেই মানদণ্ডে যারা হজে যাওয়ার জন্য অপরিহার্যতার আওতায় এসেছে বা আসবেন, সেই ব্যক্তিরা, আল্লাহর সেই বান্দারা, সেই ইমানদার মুসলমান যারা, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাস্তা উন্মুক্ত করেছেন আল্লাহর ঘর দেখতে যাওয়ার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার দেখতে যাওয়ার, এবং আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ সম্পর্কে তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে করিম অনেক জায়গায় বলেছেন, ওয়া ইয জাআলনাল বাইতা মাসাবাতান লিন-নাস ওয়া আমনা, আল্লাহর ঘর কত সুন্দর, আল্লাহ বলেছেন মাসাবাতান লিন-নাস, মানুষের জন্য অবস্থান স্থল, সওয়াবের জায়গা, এটা এক রাকাতে লক্ষ রাকাতের সওয়াব যেখানে পাওয়া যায়, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ, হারাম শরীফ, মসজিদে হারাম যাকে বলা হয়, সেই জায়গায় যেতে কার মনে না চায়, একবার গেলে শতবার যেতে মনে চায় যেই জায়গা, সেই জায়গা আল্লাহর ঘর। একবার তাওয়াফ করলে শতবার, হাজারবার তাওয়াফ করতে মনে চায় যে জায়গা, সেটা তো আল্লাহর ঘর। একবার দেখলে, হাজারবার দেখতে মনে চায় যে জায়গা, সেটা তো পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র রওজা শরীফ, সবজে গুম্বদ শরীফ। তো সেখানে যাওয়ার জন্য আল্লাহর বান্দা সারা জীবন উদগ্রীব হয়ে থাকে, শয়নে, স্বপনে, রাতে, দিনে, চেতনে, অবচেতনে, সবসময় তো এই আরাধনা থাকে, আল্লাহ কখন যাব, একবার যাওয়ার সুযোগ দাও। সেই যে কাঙ্ক্ষিত জায়গাটা, পবিত্র জায়গা সেটা, এবং একজন ইমানদার মুসলমানের হয়তো সবচেয়ে বড় চাওয়াটাই তো এটা, যে একবারের জন্য হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ দেখবে, আল্লাহর ঘরকে সামনে নিয়ে সেজদা করবে,
আল্লাহর ঘরকে সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত উঁচিয়ে দোয়া করবে, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে নিজের মনের দুঃখগুলো কষ্টগুলো বলবে। দর্শক শ্রোতা, সেই জায়গায় যাওয়ার সক্ষমতা যাদের আছে তারা যদি না যায় অথবা সময় ক্ষেপণ করে, তাহলে আলটিমেটলি ওই ঘরের প্রতি, ওই জায়গার প্রতি নিজের মনের অজান্তেই এক ধরনের অবজ্ঞার বহিঃপ্রকাশ হয়। নাসাই শরীফের হাদিসে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইয়াসতাতিউ যাদা ওয়া রাহিলা ফালিউআজ্জিল, যেই ব্যক্তি এই যাওয়ার সক্ষমতা অর্জন করবে সে যেন দেরি না করে তাড়াতাড়ি যাতে হজে যায়। দর্শক শ্রোতা, কতটুকু সম্পদের মালিক হলে হজ ফরজ হয় এই বিষয়টি আমাদের ক্লিয়ার করা দরকার। শরীয়তের পরিভাষায় বা শরীয়তের বিধিবিধান অনুসারে একেবারেই স্পষ্ট, কোনো অস্পষ্টতা এখানে নেই। লেশিন ভাষায় ফতোয়ার কিতাবে, হাদিসের কিতাবে এবং তাফসিরের কিতাবে যা লেখা আছে, যেই ব্যক্তি আল্লাহর ঘরে আসা যাওয়ার খরচ বহন করে ওই সময় যে সময়টুকু আসা যাওয়া অবস্থান হজ করতে লাগবে, সেই সময়টুকু নিজের পরিবার যারা তার উপর শরীয়তের দৃষ্টিকোণ থেকে ডিপেন্ডেন্ট তাদের ভরণ পোষণ বহন করতে পারবে, সেই ব্যক্তিটার উপরে হজ ফরজ। এবং হজ যখন ফরজ হয় তখন দেরি না করে যাওয়াটা অত্যাবশ্যকীয়। এই এই কথার মধ্যে কোনো মতবিরোধ নাই, কিন্তু এটা শরীয়তের সরল রৈখিক একটা বিধান আমাদের শরীয়তের। এই যে হজ ফরজ হওয়ার এই ক্রাইটেরিয়াটা, এটা কিন্তু সময়ের ব্যবধানে এটা কিন্তু পরিবর্তন হয়। যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, আজ থেকে 10 বছর আগে হজে যাওয়ার জন্য খরচ যা লাগতো এখন নিশ্চিতভাবে বেশি লাগে এবং আরও 10 বছর পরে আরও বেশি লাগতে পারে হয়তো। তো শরীয়তের ক্রাইটেরিয়া যেটা, আসা যাওয়ার খরচ এবং পরিবারের ওই টাইমটার খরচ যদি বহন করার সক্ষমতা থাকে তাহলে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। সম্মানিত দর্শক শ্রোতা, এই এই মানদণ্ডটা ধরে আমরা আলোচনা করব কার কার উপর হজ ফরজ এবং হজ ফরজ হলে আমাদের করণীয় কী। এবছর যারা হজে যাবেন বা যাচ্ছেন তাদের আসা যাওয়ার খরচটা নিশ্চয় আমাদের জানা আছে, সরকারি বা বেসরকারি যাই বলি 4 থেকে 5 লাখের ভিতরে আসা যাওয়া আনুষঙ্গিক সব খরচ হয়ে যায়। এবং পরিবারের জন্য ওই টাইমটা যদি আমরা স্ট্যাটাসের ভিন্নতা অনুসারে, পারিবারিক স্ট্যাটাসের ভিন্নতা অনুসারে যদি আমরা 1 লাখ ধরি তাহলে 6 লক্ষ টাকা যদি আমরা মোটামুটি ধরে নেই, কোনো ব্যক্তি যদি মালিকানায় থাকে তাহলে ওই ব্যক্তির উপর হজে যাওয়া ফরজ হয়ে যায়। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে বৃদ্ধ হতে হবে এমন কোনো শর্ত নাই, বিবাহ করতে হবে এমন কোনো শর্ত নাই, নিজের ছেলে বা মেয়ের বিবাহ দিতে হবে তারপরে হজে যাব এমনটিও নয়। কিন্তু যেমনটি আমরা ধারণা করি আমাদের এই সামাজিক জীবনে, যে আমার তো এখনও ছেলে মেয়ে বিবাহ দেই নাই, আমি কিভাবে হজে যাব, বা আমি তো এখনও বিবাহই করি নাই। পৃথিবীর এমন অনেক দেশ আছে যেই দেশে বিবাহের জন্য যে কয়েকটা উপযুক্ততা পাত্র এবং পাত্রীর, তন্মধ্যে একটা হলো বিবাহ হজ করেছে কি না, অর্থাৎ যেই পাত্র বা পাত্রী হজ করে সেই পাত্র বা পাত্রীকে বিবাহের জন্য খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয়। আমাদের দেশে হয়তো সেটা নাই। সুতরাং বিবাহ হোক আর না হোক, একজন মানুষ বৃদ্ধ হোক বা যুবক থাকুক, ওই মানদণ্ডে যদি পড়ে তাহলে সেই ব্যক্তির উপরে, সেই মুসলমানের উপরে হজে যাওয়া ফরজ। বিষয়টি আরও একটু সহজ করে বলি, আমি যখন যুবক বয়সে সম্পদের মালিক হলাম, আমি হজ গেলাম, হজ করে ফিরে আসলাম, এবং হজ একমাত্র ইবাদত যেটা জীবনে একবার, নামাজ প্রতিদিন ফরজ, রোজা প্রতি বছর একবার, জাকাত প্রতি বছর, ঈমান সব সময় রাতে দিনে ঘুমে জাগ্রত সব সময়, কিন্তু হজ একমাত্র ইবাদত এটা বছরে একবার। অর্থাৎ কেউ যদি জীবনে একবার, কেউ যদি জীবনে একবার হজ করে আসে, দ্বিতীয়বার আর তার উপর হজ ফরজ নয়। হ্যাঁ, সে যদি যান তাহলে নফল হবে, সওয়াব হবে নিশ্চয়ই, যাওয়াটাকে উৎসাহিত করেছে আমাদের শরীয়ত, কিন্তু দ্বিতীয়বার আর ফরজ বলে নেই। একবার যদি হজ করে আসে তাহলে তাকার দ্বিতীয়বার যাওয়ার জন্য শরীয়ত বাধ্য করবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে কি বলেছেন আমরা একটু শুনি, মা ওয়াজাদা সাআতান ফালাম ইয়াহুজ্জা
فَلَيْسَ عَلَى اللَّهِ أَنْ يَمُوتَ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا কোনো ব্যক্তির উপর কোনো মুসলমানের উপর যখন হজ ফরজ হয়ে যায় এবং সে যদি হজে না যায় ইত্যবসরে আজরাইল তার কাছে এসে গেল মৃত্যু তার কাছে এসে গেল সেই অবস্থায় সে কি ইহুদি হয়ে মৃত্যুবরণ করবে না খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করবে আল্লাহর কিছু যায় আসে না অর্থাৎ তার ঈমান সহকারে দুনিয়া থেকে যাওয়াটা এটা একটা আশঙ্কার মধ্যে পড়ে যায় এবং তার যৌক্তিক কারণও আছে সম্পদ দিয়েছেন আল্লাহ এবং এই সম্পদ ব্যবহার করে আল্লাহই নির্দেশ দিয়েছেন আল্লাহর ঘরে যাওয়ার জন্য সব কিছুই ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তো আল্লাহ যখন এতটাই ব্যবস্থা করে দিলেন আমি একটু কষ্ট করে সে আল্লাহর ঘরে যেতে পারবো না বিষয়টা হলো এই আল্লাহ ডাকছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর তৈরি করে সেই যে ওয়াদ্দিন ফিন্নাস বিল হজ্জে আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক কোরআনে কারীমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি আজান দাও এলান করো হজের এলান করো হজে আসার জন্য মানুষকে আহ্বান করো আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন হজের আহ্বান করার জন্য হযরত ইব্রাহিম আল্লাহর বন্ধু আল্লাহকে বললেন আল্লাহ আমি এই জবালে আবু কুবাইসের উপরে আমি হজের এলান করব আমার কথা শুনবে কে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম আওয়াজটা তো দাও আওয়াজ দেওয়ার দায়িত্ব তোমার আর এটা আমার সৃষ্টি জগতের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সেই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন আহ্বান করেছিলেন আল্লাহর সৃষ্টি জগতে যারা জমিনে ছিল তারাও শুনেছে যারা আলমে আরওয়াহ রুহের জগতে ছিল তারাও কিন্তু শুনেছে আল্লাহ পাক পৌঁছে দিয়েছেন এবং সেদিন যারা লাব্বাইক বলে সেই ডাকে সাড়া দিয়েছেন তারা আল্লাহর ঘরে যাওয়ার সুযোগ লাভ করবেন এবং যারা যতবার লাব্বাইক বলেছেন তারা ততবার সেই ঘরে যাওয়ার সুযোগ এবং তৌফিক পাবেন সুবহানাল্লাহ বিহামদিহি বিভিন্ন ছুতোয় হজে যাওয়ার বিলম্বিত করা এমন অসংখ্য মানুষকে আমরা বলতে শুনি যে হুজুর আমি তো অসুস্থ হয়ে গেছি এখন তার হজে যেতে পারবো না বদলি খুঁজি আবার অনেকে তো বদলি খুঁজতে খুঁজতে আপনার কবরেই চলে গেলাম ওই যে তার জিম্মাদারিটা তার অপরিহার্যতা তার ফরজিয়ত যেটা এটা তার কাঁধের উপর রয়ে গেছে এবং এই ফরজটা নিয়ে সে কিন্তু যাচ্ছে আহ কি জবাব দেবে সে আল্লাহর দরবারে আল্লাহ সম্পদ দিয়েছেন একটু আল্লাহর ঘর দেখতে যেতে পারলাম না সেজন্য রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফালিউআজ্জিল সে যেন দেরি না করে সে যেন তাড়াতাড়ি হজে যায় এবং আল্লাহর ঘর দেখে যে কয়েকটি অবহেলার কারণে গাফিলতির কারণে মানুষ দুনিয়া থেকে ঈমান নিয়ে যাওয়াটা বাধাগ্রস্ত হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা থাকে তন্মধ্যে এই হজের বিলম্ব করা বা হজ না করে মৃত্যুবরণ করা এটা কিন্তু একটা জরুরি কারণ সে কারণেই দর্শক শ্রোতা আপনারা দেখে থাকবেন যে আল্লাহওয়ালা যারা তারা অপেক্ষায় থাকে কখন হজে যাবেন হজে যাওয়ার সক্ষমতা লাভ করবেন হজে গিয়ে আল্লাহকে আল্লাহর ঘর দেখবেন আল্লাহর ঘর তাওয়াব করবেন এবং কোরআনে কেরিমে আল্লাহ ফাক রব্বুল আলমিন আহকামুল হাকিমিন বলেছেন যে মানাফি আলিন নাস এই জায়গাগুলো দেখা এই জায়গাগুলো অবস্থান করা এই জায়গাগুলো প্রদক্ষিণ করা এই জায়গাগুলো তাওয়াফ করা সেখানে গিয়ে নামাজ পড়া সেখানে গিয়ে উকুফ করা এটা উপকারী মানুষের জন্য সেই উপকারটা শুধু দুনিয়ার জন্য নয় এটা আখেরাতের জন্য তো আল্লাহ যখন উপকারী বলেছেন সেখানে যাওয়াটাকে আমি কিভাবে আমার ব্যবসার গোড়ায় থাকাকে উপকারী মনে করব আল্লাহ বলেছেন সেখানে যাওয়াটা উপকারী আমি কিভাবে আমার পরিবারকে সময় দেওয়া বা ছেলে মেয়ে বিবাহ শাদী দেওয়া বা আমার চাকরি বাকরি একটা পর্যায়ে নেওয়া এটাকে কিভাবে উপকারী মনে করব যখন আল্লাহ আমার থেকে বেশি জানেন আমার থেকে বেশি বোঝেন কোরআনে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যা ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যা ওয়া হুয়া খাইরুল লাকুম বান্দা এমন অনেক জিনিসকে নিজের জন্য উপকারী এবং মঙ্গলময় মনে করে যা আসলে তার জন্য চরম অমঙ্গলকর আবার এমন অনেক জিনিসকে সে অমঙ্গলকর মনে করে যা তার জন্য মঙ্গলময় আল্লাহ বলেছেন ওয়াল্লাহু ইয়ালামু আনতুম লা তাআলামুন তোমরা যা জানো না আল্লাহ তা জানেন আসলেই স্রষ্টা যিনি
তিনি উপকার কোনটা, কোথায় গেলে আমার উপকার হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন, কোথায় গেলে আমার ক্ষতি হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। আমি মনে করছি যে আমি ওখানে গেলে আমার ব্যবসা ফল করবে বা ব্যবসার ক্ষতি হবে, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফা ইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুবা কামা ইয়ানফিল কীরু খাবাসাল হাদীদ ওয়াজ-যাহাব ওয়াল ফিদ্দা। অর্থাৎ তোমরা হজ এবং উমরা করো, কারণ এই হজ এবং উমরা দুটোই মানুষের দুটো জিনিসকে মুছে দেয়, দূরীভূত করে দেয়। এক নম্বর হলো দারিদ্র, দারিদ্র দূর করে দেয়। দ্বিতীয় নম্বর হলো গুনাহ, তার পাপ মোচন করে দেয়। কিভাবে? যেমন কেরোসিন তেল আর লোহার যেই মরিচিকা আছে সেটাকে যেভাবে পরিষ্কার করে দেয়, সেইভাবে মানুষের যেই ব্যক্তি হজ এবং ওমরায় যাবে তার দারিদ্র, দরিদ্রতা এবং তার গুণাগুলো ছোট হোক বড় হোক আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে মাফ করে দেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি হজে যাওয়াটা আমার ব্যবসার উপকার। আল্লাহ পাক ঠিকই বলেছেন কোরআনে কারীমের মধ্যে, মানাফিউলিন্নাস, আল্লাহ আল্লাহর ভাষায় বলেছেন যে মানুষের জন্য উপকারী, মিনা, মুস্তালেফা, আরাফা। তাহলে আমি গেলাম তো হজে, বসে আছি আরাফার ময়দানে, আল্লাহর ভাষায় রসুলের ভাষায় আমার রিজিকের মধ্যে বরকত হবে, আমার কাজের মধ্যে বরকত হবে, আমার ফ্যাক্টরি ভালো মতো চলবে, আমার পরিবার ভালো মতো চলবে, এবং যারা সেখানে যাচ্ছেন তারা তো আল্লাহর মেহমান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফদুল্লাহি সালাসা, আল্লাহর মেহমান তিন শ্রেণীর ব্যক্তি, আল হাজ, ওয়াল মুতামের, ওয়াল গাজী, হাজি এবং উমরাকারী, এবং যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে তারা। তাহলে আল্লাহর মেহমান আল্লাহর ঘরে যাবে, আর এদিকে তার পরিবার না খেয়ে মরবে, মরবে, তার ব্যবসার ক্ষতি হবে, তার পরিবারের ক্ষতি হবে, এটা হতেই পারে না। তা আল্লাহ পাক রব্বুল আলমিন নিজের ব্যবস্থায় সেটাকে হেফাজত করবেন, আর হেফাজত তো আল্লাহর হাতে। আল্লাহ পাক রব্বুল আলমিন সাধারণ একজন মানুষকে তালবিয়া পড়ার সাথে সাথে, এহরাম পড়ার সাথে সাথে, তাকে যিনি নিজের মেহমানের মর্যাদা দিতে পারেন এতটাই মর্যাদা দেন যে সেই বান্দা যদি আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলমিন নিশ্চিত সেই দোয়া কবুল করেন। হাদিস শরীফে তাই আছে। তো এহরাম করে সেই বান্দাটা নিশ্চিতভাবে তার পরিবারকে ভুলে থাকবে না, তার পরিবারের জন্য দোয়া করবে, তার ব্যবসার জন্য দোয়া করবে, তার ছেলে মেয়ের জন্য দোয়া করবে, দেশবাসীর জন্য দোয়া করবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা হাজি তারা তাদের জন্য দোয়া করল আল্লাহ কবুল করেন, এবং ওয়ালিমান ইস্তাগফার আল্লাহুমুল হাজ, হাজি যাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক তাদেরকেও মাফ করে দেন, তাদের হককেও দোয়া কবুল করেন। আসলে আল্লাহর মেহমান আল্লাহর বন্ধু, তো আল্লাহ যখন নিজের বান্দাকে নিজের মেহমান হিসেবে, আমার বাড়ির মেহমান যদি আমার বাড়িতে এসে আমার কাছে কিছু চায়, নিশ্চিতভাবে আমি যদি ভদ্র মানুষ হই তাকে খালি হাতে দেব না, চোখের লজ্জায় হলেও তাকে কিছু না কিছু দেব। তো আল্লাহ তো অঢেল ধনভাণ্ডারের মালিক, অনিঃশেষ ধনভাণ্ডারের মালিক আল্লাহ। তো আল্লাহর বান্দা যাচ্ছেন আল্লাহর ঘরে, আল্লাহ পাক মেহমানের মর্যাদা দিলেন, সেই মেহমান যদি আল্লাহর কাছে কিছু চায়, সেই অনিঃশেষ ধনভাণ্ডারের মালিক তিনি কি আল্লাহর বান্দাকে খালি হাতে দেবে? নিশ্চিতভাবে নয়। সে কারণেই আউলিয়া কেরাম অসংখ্যবার হজে গিয়েছেন আল্লাহর মেহমান হওয়ার জন্য। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 55 বার হজ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলমিন যাদের উপর হজ ফরজ হয়েছে বিলম্ব না করে তারা যাতে তাড়াতাড়ি আল্লাহর ঘরে যেতে পারেন সেই তৌফিক নসিব করুন। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রত্যাশাই কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।